নমস্কার, তানিয়াস ইউনিভার্সে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে অনেক দিন পরেই চলে এসেছি। বিভিন্ন কাজে বাড়িতে আসা হয় না, তো বাড়িতে এসেছি। জেঠুর বয়স হয়ে গেছে, জেঠু সব কিছু গাছে পরিচর্যা করতে পারে না, তাই চোখের সামনে কয়েকটা গাছ দেখছি, একটু পরিচর্যা করে যাই। খুব অল্প টাইমের জন্যই এসেছি, তাও গাছগুলো তো মায়া ছাড়তে পারি না, একটু গাছটা পরিচর্যা করছি। তো আমি ভাবলাম আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে নেই, চলুন গাছগুলো করতে থাকি। এই দেখুন রঙন গাছ, আমাদের বাড়িতে প্রচুর বড় বড় রঙন গাছ আছে। তো রঙন গাছগুলোর অবস্থা দেখুন, এই সময় আরও আগে কাটিং করে দেওয়া উচিত ছিল, বীজ চলে এসেছে গাছগুলো, প্রত্যেকটা ডালে ডালে এরকম বীজে ভর্তি হয়েছে। শুধু একটা গাছ না, আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি। এখানে যে চাইনিজ রঙনটা আছে দেখুন, এই যে এই গাছটায় পর্যন্ত প্রচুর দেখুন বীজে ভর্তি। এই বীজ থাকলে কি হয়, গাছে ফুলের সংখ্যাটা কমে যায়, তো গাছে ফুলটা কম আসে। আমি এগুলো সব কেটে দেবো, এমনকি এই কালারের, এই যে প্রচুর কালারের রঙন আছে আপনি দেখতে পারবেন, এই যে এই সময় ফুল আসার টাইম, তো ফুলের অনেক জায়গায় কড়ি চলে এসেছে, আর যেগুলোতে বীজ আছে সেগুলোতে দেখুন কড়ি আর আসবে না। এই যে এইগুলোতে, এই ডালে কিন্তু কড়ি নেই, দেখেই আপনি বুঝতে পারবেন। আর যেই ডালে ইয়ে নেই সেখানে ফুল ফুটতে শুরু করেছে, যেগুলোতে বীজ নেই সেগুলোতে ফুল ফুটতে শুরু করেছে। এই কারণেই আমি চেষ্টা করব যে যতটা সম্ভব এই অল্প টাইমের মধ্যে গাছগুলোকে একটু যত্ন করে কাটিং করে ঠিক করে রাখার। চলুন শুরু করি। এই দেখুন আপনাদের যাদের রঙন আছে, তো রঙন গাছ কিন্তু কোনো পরিচর্যা, যখন প্রথম লাগিয়েছিল তখন একবার ভালো করে লাগিয়ে দিয়েছিল, তারপরে জল দেয়, আর তো কিছুই করতে পারে না। জেঠুর বয়স হয়ে গেছে এই জন্য দেখুন এ কী করবো, এই যে বীজগুলো আছে নিয়ে এভাবে কেটে দেবো। আপনারাও তাই করবেন, এই যে প্রত্যেকটা বীজ নেবেন। এখানে দেখুন এরকম বীজ দুটো থেকে তিনটে যদি গাছের সাইজ বা শেপটা যদি নষ্ট হয়ে যায়, তখন আপনারা বেশি করে কাটতে থাকবেন। যেরকম দেখুন এটা কিন্তু শেপের বাইরে চলে গেছে, আমি কি করব এখান থেকে এটা কেটে দেব। কেটে দিলে গাছটা কিন্তু এখান থেকে প্রচুর শাখা পোশাখা বেরোবে, সেই শাখা নতুন নতুন যত ব্রাঞ্চ বেরোবে গাছটার, তত কিন্তু গাছে ফুলের সংখ্যা বাড়তে থাকবে। আপনারাও তাই চেষ্টা করবেন যে গাছটাকে কাটিং আর শেপে রাখার। এই গাছটা এতদিনে ফুল হয়ে যেত, দেখুন কীরকম একদম বীজ হয়ে গেছে। আর আপনারা ভাবছেন যে এই বীজ থেকে গাছ হয়, জানি না আমি তো বা আমার জানা নেই যে আমি করতে পারবো কি না, তবে বাড়িতে সাধারণত এই বীজ থেকে গাছ হয় না। গাছ হবে গাছটা যখন নিচ থেকে, গোড়া থেকে, শিকড় থেকে বেরোবে। যেহেতু দেখুন এই ডালগুলো আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করব, এই ডালগুলো তো দেখুন বীজে ভর্তি। তার ফলে কী হয়েছে, এখান থেকে নর্মাল একটা শাখা বেরোয়েছে নতুন, এখান থেকে সেখান থেকে ফুলটা ফুটছে। তার মানে বুঝতে পারলেন যে গাছে যদি এরকম বীজ থাকে কোনোদিনই গাছ নতুন ফুলে ভরবে না, তো এরকম করে কাটার চেষ্টা করবেন। এ দেখুন কেটে দিলাম আমি, এই দেখুন এভাবে প্রত্যেকটা, আমি একটা গাছ আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এগুলো কিন্তু আরো আগে করতে হতো, আমি বলছি করতে পারেনি, জেঠু টাইম পায় না, শরীর ভালো থাকে না, জেঠুর বিজনেস আছে সেটাকেও সামলাতে হয়, তো এত কিছু আর সামলানো সম্ভব হয় না। এই দেখুন এরপরে যদি আমি বাড়িতে আসার টাইম পাই, তবে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো গাছটা কেমন হচ্ছে, বা আমি বাড়িতে কাউকে বলবো যে ভিডিও করে আমাকে পাঠিয়ে দিস গাছটা কেমন ফুল ফুটলো, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শর্টসে দিয়ে। তো আপনারা তখনই বুঝতে পারবেন যে কী উপকারটা হয় গাছের একটা কাটিংয়ে। একটা কাটিংয়ে গাছের কিন্তু লুকই চেঞ্জ করে দেয়, প্রত্যেকটা গাছের কাটিং দরকার আছে। তবে সিজনাল ফুলের কিন্তু খুব একটা কাটিং হয় না, গাছটা যেরকম শীতের কিছু কিছু ফুল গাছ আছে যেরকম পিটুনিয়া বা গাঁদা ফুল, এগুলো ফুলের একটু কাটিং প্রয়োজন। আর ফুল ফুটতে শুরু করলে তো আর কাটিংয়ের দরকার নেই, সিজনাল ফুল কয়েকদিনের জন্য ফুটবে আবার শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমি একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম আপনাদের সঙ্গে। এখন আবার প্রচুর রঙন কাটিং করতে হবে, ধরুন এটা নেক্সটে ওখানে আছে, পুরো বাড়িতে আমার প্রচুর আছে। এইদিকে দেখুন ফুল গাছে ভর্তি, এখানে একটা রঙন আছে, এখানে একটা আছে, প্লাস আমাদের পুরো বাড়ির চারিদিকে আছে,
সবগুলো আমি একটু কাটিং করি, তারপর আবার অন্য গাছ কাটিং করার চেষ্টা করব। তো ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার এরকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন আরেকটি ভিডিওর জন্য। নমস্কার।